সোস এ জাহান্নামে থাকার সিয়া গলে দড়ি দিয়া মরা ভালো তাহলে আমারও লগে করে নিয়েছে আমিও তোর লগে গলে দড়ি দিয়া মরিছি কেন তুমি কেন যাবা তুমি থাকো তোমার ওই সংসার নিয়া তোর বাপি যদি জানতে পারে তাহলে আমার কাইট্টা ফলাইব তুমি সেইটা দেখতাছো মা আর আব্বাই যে আমার প্রতিদিন কাইট্টা ফালা ফালা করতেছে সেইটা দেখতেছো না আপারে বিয়ে দিতে পারো নাই দেখা এম সে জোর আমার উপর দেখাড়াইতেছো কেন আমি কি করছি মা আমি তোর বাপিরে বুঝাই গো মনে কি বলবা তুমি আর বিয়া সব আয়োজন তো কইরাই ফেলছো কাইল আসবো ছেলে পক্ষ দেখতে সঙ্গে তো কাজেরও নিয়ে আসবো আর কি বাকি রাখছো তুমি মা নাকি তোমরা এখন আমার গলায় দড়ি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবা বলো আসতে গো মানুষ শুনতে পারবো তো আচ্ছা আমি নিশাদ যে ফোন করিয়া অল্পকে কথা কই দেখি ও কি কয় আপার কি ক্ষমতা আপা কি করব কিচ্ছু তো করতে পারবো না আপা তার চেয়ে ভালো আমি জায়গা তুমি আমারে যাইতে দাও আমারে তো কয়ে যাবি আমারে না কয়ে গেলে তো আমার ঘুমাইব না আমি পাগল হয়ে যাব তোমারে আমি জীবন হুকুম না আব্বা যদি তোমারে এক ধমক দেয় তুমি ফরফর করে সব কয়ে দিবা তুই কি নিশাদের কাছে যাবি না যেখানে যাইতাছি ওইখান দিয়ে তোমারে দুই দিন পর কল দিই ততদিনে সব ঝামেলা মিটমেন্ট হয়ে যাব ততদিন আর কিছুই থাকবো না পাত্রপক্ষ আইসা কইরা অপমান হয়ে চলে যাব আমার যেতে দাও তুমি আমি এখন যাই দিশা